দেশের আকাশে আজ জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের আকাশে আজ জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। আগামী 10 জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। জিলহজ মাসে চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন তথ্য জানান। তিনি বলেন, আজ বাদ মাগরিব বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটি চাঁদ দেখে পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেন। ধর্ম বিষয়ে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই সভায় সভাপতিত্ব করেন। আজ বৃহস্পতিবার 1443 হিজরি সনের চাঁদ দেখা গেছে, এই জন্য আগামীকাল শুক্রবার থেকে জিলহজ মাস গণনা করা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী 10 জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা বা কোরবানের ঈদ উদযাপিত হয়। সেই অনুযায়ী আগামী 10 জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এতক্ষণ ভাইরাল 24 নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।